أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. السلام عليكم ورحمة الله. ভয়ানক তিন প্রকারের শিরক থেকে আপনাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে, আমরা যারা মুমিন মুসলিম আমাদের সকলকে বাঁচতে হবে। কারণ আমরা মুমিন হওয়ার জন্য মুসলিম হওয়ার জন্য চেষ্টা সাধনা করে যাচ্ছি, বিরতিহীন চেষ্টা সাধনা। তাই তিন প্রকারের শিরিক থেকে আমাদের সব সময় বাঁচতে হবে। প্রথম শিরিক, আল্লাহ তাআলাকে আল্লাহ নামে ডাকতে হবে, রহমান নামে ডাকতে হবে, তার সিফাতি যত নাম রয়েছে সেই নামগুলি নিয়ে ডাকতে হবে, অনারূপ কোনো নাম নিয়ে ডাকা যাবে না। দুই নম্বর শিরিক, আল্লাহ তাআলার হুকুমে কাউকে শরিক করা যাবে না। আর তিন নম্বর, আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরিক করা যাবে না। 17 নম্বর সূরা বানি ইসরাইলের 110 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদু ফালাউল আসমাউল হুসনা, তুমি বলে দাও তোমরা সবাই আল্লাহ এবং রহমান বলে ডাকো। এছাড়া অন্য কোনো নামে ডাকতে চাইলে তার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামে তাকে ডাকতে হবে। কিন্তু কোরআনের বাহিরে মানব রচিত কোনো গ্রন্থের পক্ষ থেকে দেওয়া কোনো নাম নিয়ে তাকে ডাকা যাবে না। 7 নম্বর সূরা আল আরাফের 180 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল লাযিনা ইলহিদুনা ফি আসমাই সাইয়াজজুনা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নাম সময়ের মাধ্যম দিয়ে তাকে ডাকা যাবে। আর ছেড়ে দিতে হবে সেই সব নামগুলি যেগুলি মানুষেরা তৈরি করে নিয়েছে, তার নামের ব্যাপারে বেয়াড়াপনা করছে, যারা যারা তাকে গড, খোদা, ভগবান, ঈশ্বর, পরমেশ্বর এবং থেওস এই সব নামে যারা ডাকছে এদেরকে বর্জন করে চলতে হবে। তারপরে 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউশিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে অন্য কোনো হুকুমকে মানা যাবে না, সংমিশ্রণ করা যাবে না, সংযোগ করা যাবে না, কোনোভাবে সেই সব হুকুম পড়াও যাবে না। তারপরে আল্লাহ 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউশিক বি ইবাদতি রাব্বি আহাদা, আল্লাহ তাআলার ইবাদতের সাথে কোনো নবীদের, কোনো রাসূলদের, কোনো আউলিয়াদের, কোনো সাহাবাদের, কোনো তাবিঈনদের, কোনো তাবে তাবিঈনদের বা মুতাকাদ্দিমিনদের নামে কোনো ইবাদত করা যাবে না। ইবাদতে শরিক করাই যাবে না, আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরিক করা যাবে না। এই তিনটি কাজ মুসলিমিনদেরকে সব সময় মনে রাখতে হবে। আল্লাহ তাআলাকে অনারব নামে ডাকা যাবে না, আল্লাহ তাআলার ইবাদতে শরিক করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে শরিক করা যাবে না। যদি আপনার আশেপাশে কেউ করে তাহলে সে হবে মুশরিক, আর মুশরিকদেরকে সবসময় বর্জন করে চলতে হবে মুসলিমদেরকে।